প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম অস্ত্রধারীর নিরস্ত্র হলি বিপদ। সে অনেক বছর আগের কথা। এক বনে এক কাঠুরি তার পরিবার নিয়ে বাস করত। কাঠুরির খুব সুন্দরী একটা কন্যা ছিল। সে প্রতিদিনই তার নিজের জ্বালানি কাঠ সংগ্রহের জন্য সে বনের ভিতরে কাঠ কাটতে যেত। ওই বনেই এক সিংহীর বাস ছিল, সিংহের বাস, এক বাঘের বাস ছিল। বাঘ বাঘিনী ওরা থাকত। তো ওই সুন্দরী কাঠুরি কন্যাকে দেখে দেখে সেই বাঘের তার প্রতি আসক্তি, ভালোবাসা তৈরি হলো এবং সেই বাঘ সেই সুন্দরী রমণীর প্রেমে পড়ে গেল। তো এই ঘটনাটা সেই কাঠুরি কন্যা এসে তার পিতামাতাকে বলাতে তার পিতামাতা চিন্তা করল, এই বাঘের প্রেম তো কখনো মানবীর সাথে হতে পারে না, সে তো আমাকে পেলেই খেয়ে ফেলবে আমার মেয়েকে। সেক্ষেত্রে কী করা যাবে, তার হাত থেকে আমার মেয়েকে বাঁচাতে হবে। ইতোমধ্যে সেই বাঘ সেই মেয়েকে বিয়ের প্রস্তাব দিল। সেই প্রস্তাব যথারীতি সেই কন্যা তার পিতামাতার কাছে বলাতে তার পিতামাতা বলল যে তোকে যদি সত্যি এই বাঘ ভালোবেসে থাকে তাহলে তুই যা করতে বলবি তোর বাঘ যদি সেটা করে তাহলে তুই মনে করবি তাকে প্রকৃতপক্ষে ভালোবাসে। তুই তোর বাঘকে বলবি যে যেহেতু তুমি আমাকে ভালোবাসো আমি তোমার সাথে ঘর সংসার করব, তোমার নখর মানে নখ আর দাঁত, তীক্ষ্ণ দাঁত, এটা আমার অত্যন্ত ভীতি সঞ্চয় করে মনে, আমি তোমার কাছে কখনোই কাছে আসতে পারি না। তুমি যদি তোমার নখ এবং দাঁত কেটে আসতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করব। বাঘের ভালোবাসাটা এতটাই কঠিন ছিল, বাঘ যথারীতি সেই কাজটা করল এবং বাঘিনী বাঘ এই অমত অবস্থায় বিয়ের প্রস্তাব নিয়ে সে কাঠুরি কন্যার বাড়িতে হাজির হলো। কাঠুরে মনে করল যেহেতু বাঘের দন্ত নেই আর নখর নেই, বাঘ তো আর আগের মতো হিংস্র না, এই সুযোগে বাঘ তার সেই কাঠুরে তার অসৎ উদ্দেশ্য সাধন করল। সে বাঘকে তার আঙিনায় পিটায়া হত্যা করল। বাঘ মৃত্যুর সময় শুধু এটাই বলল যে ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা সহ্য করা যায়, অন্য যায় না, অন্য কোথাও সহ্য করা গেলেও। হায় রে নিয়তি। এই গল্পটিতে আমরা এটাই বুঝালাম যে শক্তি, যে পরাক্রমশীলতা তোমাকে সমাজে শ্রেষ্ঠত্ব তৈরি করে, সে পরাক্রমশীলতা বা সেই শক্তির থেকে যদি তুমি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে সমাজে কোথাও তুমি দাম পাবে না। আজ জ্ঞানের জন্য তোমাকে যারা দাম দেয় সেই জ্ঞানহীন হলে, আজ অর্থের জন্য তোমাকে যে দাম দেয়, আজ যদি তুমি যদি অর্থহীন হয়ে যাও, সে স্বাস্থ্য, যে তুমি যদি একজন খুব বড় রেসলার থাকো, তুমি যদি বৃদ্ধ হয়ে যাও, কুশক্তিহীন হয়ে যাও, তুমি সমাজে কখনো দাম পাবে না। মানে যেটা দিয়ে তুমি প্রতিষ্ঠিত, যেটা দিয়ে মানুষ তোমাকে ভয় পায় সম্মান করে, সেই শক্তি তুমি হারিয়ে ফেললে তুমি নিঃস্ব হয়ে যাবা, সমাজে তুমি মূল্যহীন হবা, তোমার স্থান হবে আস্থা কুড়ে এই বাঘের মতো অপমৃত্যু। লজিক্যাল ফিলোসফি, কামাল থেরাপি, পাগলের প্রলাপ।